মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সম্বোধন করছেন মমতা তার থেকে বিশ বছরের বড় হবে আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি যা করার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা ভিডিওর শুরুতেই দুটো ক্লিপ দেখালাম দুটো ক্লিপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফায়ার ব্র্যান্ড নেতা আগুন ঝরাচ্ছেন মুখে একবারে হুঁশিয়ারি দিচ্ছেন চ্যালেঞ্জ ছুটছেন অন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারে সুবোধ বালক তার মুখে ভালো ভালো কথা তিনি মানুষকে জ্ঞান দিচ্ছেন রাজনেতাদের জ্ঞান দিচ্ছেন যে মানুষই শেষ কথা বলে মানুষ চাইলে প্রধানমন্ত্রী হয় মানুষ চাইলে মুখ্যমন্ত্রী হয় মানুষ না চাইলে কেউ কিচ্ছু করতে পারবে না অর্থাৎ মানুষই হচ্ছে গিয়ে শেষ কথা মানুষই হচ্ছে জনতা জনার্দন এখন প্রশ্ন যেটা উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কি একেবারে তুমুল পরিবর্তন হয়ে গেল মানে ফায়ার ব্র্যান্ড নেতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি একেবারে সত্যি সত্যি সুবোধ বালক হয়ে গেলেন এই তো দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে তিনি মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নাম না করে তার বাপের প্রসঙ্গ তুলেছিলেন আমাকে ভাবছে হয়তো ধমকে চমকে তর্ক করে ওই দুটো এমনি তো জোকারের মতো মুখ তারপর আবার বড় বড় কথা আমাকে বলছে যে এলে দেখে নেবো যদি না শুধরাও এই করব তাই করব আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি যা করার করায় আয় আয় হিম্মত আছে হিম্মত আছে এই মেদিনীপুরের মাটিতে তোমার মাটিতে তোমার পাড়ায় তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যানেল ছুড়ে দিয়ে যাচ্ছি এবং সেই দু হাজার একুশ থেকে আজকে দু হাজার চব্বিশের সবে শুরু আর এই তিন বছরের গ্যাপের মধ্যেই দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও যেন অমূল পরিবর্তন ঘটে গেছে তার বার্তা যেন ধীরে ধীরে একেবারে আগ্নেয়গিরির সেই যে অগ্নুৎপাত লাভা তার থেকে ধীরে ধীরে ঠান্ডা হতে হতে এখন যেন ছায়ে পরিণত হচ্ছে সংস্কৃতিকে নষ্ট করে কুৎসা ব্যক্তিগত আক্রমণ এমন জায়গায় এমন নিচে নামিয়েছে আপনি দেখুন না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ভাই আমার ভালো লাগুক খারাপ লাগুক আমার মুখ্যমন্ত্রী আমি সিপিএম হই বিজেপি হই আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সম্বোধন করছেন মমতা তার থেকে বিশ বছরের বড় হবে আমরা তো বিজেপির বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করেছি কোনোদিন আমরা বলেছি বিজেপির প্রধানমন্ত্রী কোনোদিন আমরা বলেছি নরেন্দ্র বলার আগে জীব খসে পড়ে যাওয়া হলো এটাই তো বাংলার কৃষ্টি আরে দেশের প্রধানমন্ত্রী সে তৃণমূলেরও প্রধানমন্ত্রী বিজেপিরও প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী বিজেপি নেতারও প্রধানমন্ত্রী কেমন যেন ঠান্ডা ঠান্ডা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এবং ঠান্ডা কথার পাশাপাশি তার বক্তব্যের মধ্যে কোথাও যেন জ্ঞানের কথা উঠে আসছে আর এখানেই প্রশ্ন যেটা উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভোল বদল কেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফায়ার ব্র্যান্ড নেতা থেকে একেবারে এই জ্ঞানী একজন সুবোধ বালকে পরিণত হচ্ছেন অন্তত বাংলার রাজনীতিতে যখন উত্তাপ বাড়ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো আরো বেশি করে চ্যালেঞ্জে ছোড়া উচিত কিন্তু ঠিক তার উল্টোটা দেখা যাচ্ছে আর এখানেই কোথাও যেন একটা অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে অঙ্কটা কিন্তু মিলছে না আর সেই অঙ্ক মেলাতে গিয়েই এখন অনেকেই যেটা বলতে বাধ্য হচ্ছেন যে আসলে ওই ঠেলায় না পরেলে বেড়াল গাছে ওঠানা গানটা যে রয়েছে সেই গানটাই যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য খাপে খাপে মিলে যাচ্ছে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না এই কথাটা তো বারবার শুভেন্দু অধিকারী বলেছেন বিরোধী দলনেতা বলেছেন আর সেই ঠেলাই পড়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সুবোধ বালক সাজতে চাইছেন এমনটাই কিন্তু দাবি করছেন বিরোধীরা এখন কথা যেটা হচ্ছে যে কোন ঠেলা বন্ধুরা আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মেদিনীপুরে গিয়ে শুভেন্দু অধিকারীর নাম না করে বাপ তুলে হুঁশিয়ারি দিয়েছিল সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু তেমন বড় কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি ইডি কিন্তু পেছনে পড়েনি আর ঠিক তার তিন বছর কাটতে না কাটতেই যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে ইডি সিবিআই একটি দুটি নয় প্রায় চার পাঁচটি মামলাতে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং শুধু তাই নয় এখন যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রীতিমতো হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ বিচারপতি সোমেন সেনের বিরুদ্ধে যে অভিযোগ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সেই অভিযোগে কোথাও না কোথাও কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা জড়িয়ে যাচ্ছে অর্থাৎ দু সালের সেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু রীতিমতো নানা অভিযোগে ভাড়াক্রান্ত এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির যে নিজেদের মধ্যে নীতির যুদ্ধ সেই নীতির যুদ্ধে যেভাবে ফেসে গেছেন কিংবা তার বিরুদ্ধে যেভাবে বিচারপতি সোমেন সেনকে হাতে করার একটা অভিযোগ উঠছে তাতেই কিন্তু তৃণমূলের নাম্বার টু বড় চাপে পড়ে গেছেন এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো ভালো মতো বুঝতেও পেরেছেন আর বুঝতে পেরেছেন বলেই কিন্তু এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে দুই বিচারপতির নীতির লড়াই সে নিয়ে মন্তব্য করতে গিয়ে ঠিক কি বললেন বন্ধুরা ছোট্ট করে দেখুন এই অনুব্রত মণ্ডল এই পার্থ চ্যাটার্জি এই সাজাহান শেখ যাদের বিরুদ্ধে এত অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিক যদি কোনোদিন বেলপে বেল পেয়ে আমি তর্কের খাতিরে যদি হবে না তাও ধরছি তর্কের খাতিরে যদি বিজেপিতে চলে যায় আপনি দেখবেন সাত খুন মাফ আপনি একটা মার্ডার করুন রাস্তায় মার্ডার করে আপনি কালকে বিজেপির পতাকা ধরুন কোনো বিচার ব্যবস্থা আপনার বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করবে না দুর্ভাগ্যজনক আজকে আমরা এই দুর্ভাগ্যজনকচারা দাঁড়িয়ে আছি আপনি বলুন না আমি আপনারা এই যে বিচারপতি বনাম বিচারপতি নিয়ে আমাকে প্রশ্ন করছে না আমরা দিন স্বাধীন ভারতবর্ষে এই জিনিস দেখেছি যার কাছে আমরা যাই বিচারের জন্য এই ঘটনা কোনোদিন আমরা স্বপ্নেও ভাবতে পারি কোনোদিন হয় এই সংঘাত হবে কেন কি কারণে হচ্ছে এ তো বিজেপি তৈরি করেছে আর কিছু লোক বিজেপিকে মদত করছে বলে আজকে আমাদের দেশের এই দুরবস্থা বন্ধুরা শুনলেন পুরো ঘটনার দায়টা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির উপরে চাপিয়ে দিলেন কি তিনি নামনা করে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপির লোক বলেও দাগিয়ে দিলেন এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই একেবারে কাছের মানুষ বলতে গেলে মেন্টর সেই কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কিন্তু সিপিএম করার অভিযোগ তুলেছিলেন সিপিএমের লোক বলে কিন্তু দাগিয়ে দিয়েছিলেন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেটা শোনা গেল যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলের নাম না করে তিনি বিজেপির লোক বিজেপিকে সাহায্য করছেন এমন একটা অভিযোগ তিনি করলেন এবং এই অভিযোগ করার পাশাপাশি তিনি একবারে সুবোধ বালকের মতোই কিন্তু যেটা প্রশ্ন তুললেন যে দুই বিচারপতির এমন লড়াই কেন এমন তো আগে কখনো দেখা যায়নি এই ধরনের ঘটনা ঘটবে কেন তিনি এই প্রশ্নগুলো তুললেন এবং মাঝে মাঝে গ্যাপ দিলেন মাঝে গ্যাপে কিছু একটা ভাবার চেষ্টা করলেন এবং খুব সরলভাবে কিন্তু প্রশ্নগুলো তুললেন আর এত সরলভাবে তিনি এই প্রশ্নগুলো তুললেন যে কেউ দেখলে যে কেউ শুনলে কিন্তু বলবেন যে তাই তো এই দুই বিচারপতির লড়াইয়ের তো কোনো মানে হয় না এর জন্য দায়ী তাহলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কেননা তিনিই তো অভিযোগগুলো করেছেন যে বিচারপতি সোমেন সেন নিজের চেম্বারে ডেকে আরেক বিচারপতি মহিলা বিচারপতি বিচারপতি অমৃতা সিনহাকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন মামলা খারিজ করে দেওয়ার কথা বলেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি হলে এজলাসের যে লাইভ স্ট্রিমিং হয় সেটাও বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন তো এমনটাই তো অভিযোগ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো যত নষ্টের গোড়া তিনি এমনটাই কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একবারে সুবোধ বালকের মতো মন্তব্য করা এই বিষয়টা নিয়ে সেটাই না লোকে ভাববে কিন্তু বাস্তবটা কি তাই লোকে যদি না জানে যে ব্যাপারটা কি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছেন বিচারপতি সোমেন সেনের বিরুদ্ধে এই ব্যাপারটা যদি কারো না জানা থাকে তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন লোকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাগুলোই সমর্থন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করবে কিন্তু আসল খেলাটা জানতে গেলে বুঝতে গেলে যে পুরো ব্যাপারটা জানতে হবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো জানতে হবে এবং সেই অভিযোগগুলো নিয়ে কিন্তু এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কথাও বললেন না তিনি কিন্তু একবারও বললেন না যে তাকে নিয়ে যে অভিযোগগুলো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি করেছেন সেগুলো তিনি ভুল করেছেন কিংবা মিথ্যা বলেছেন কিংবা এই কথাগুলোর কোনো মানে হয় না এসব কিন্তু তিনি কোনো কথাই বললেন না তিনি বেশ জ্ঞানীর মতো যেটা বললেন যে এমনটা হওয়া উচিত নয় এমনটা কেন হবে দেশে তো কখনো এমনটা দেখা যায়নি তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে যতটা সুবোধ বালক সাজার চেষ্টা করছেন বাস্তবে কি তাই বাস্তবে কিন্তু সেটা নয় এমনটাই বলছেন বিরোধীরা বিরোধীরা এমনটাও যুক্তি দিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে এখন ডবল ঠেলার মাঝে পড়েছেন ডবল ঠেলা কি বিরোধীদের যেটা যুক্তি যে একদিকে ইডি সিবিআই এই হাইকোর্টের দুই বিচারপতির দ্বন্দ্ব সবকিছুর চাপ তো রয়েছে আরেকটা চাপ ভেতর দিক থেকে এসছে আর সেই চাপটা হচ্ছে যে তৃণমূলের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের ডানা ছেটে ফেলেছেন এমন কি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে তিনি একাই কোচবিহার সফরে চলে গেছেন এবং তিনি কিন্তু কোচবিহার থেকে জেলা সফর শুরু করেছেন উল্টো দিকে যেটা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারে তার যে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার সেই ডায়মন্ড হারবারে গিয়ে সেখানকার কর্মী নেতাদের সঙ্গে বসে বৈঠক করলেন আর এই যে একদিকে তৃণমূল নেত্রীর একা উত্তরবঙ্গে চলে যাওয়া অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক একই দিনে তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে পাঠিয়ে দেওয়া তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল নেত্রীর কোথাও যেন মনে হচ্ছে যে এই ডায়মন্ড হারবার হয়তো হাত থেকে চলে গেলেও যেতে পারে কেননা এরই মধ্যে আইএসএফ নেতা নসাদ দিয়ে রেখেছেন তিনি যদি দাঁড়ান তাহলে সংখ্যালঘু ভোটে একটা ভাগ বসাবেন আর অধিকারীও দিয়ে রেখেছেন যে তিনি এবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবার থেকে একেবারে হারিয়ে কালীঘাটে পাঠাবেন আর এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন যে করেই হোক ডায়মন্ড হারবার তাকে বাঁচাতে হবে অন্য কোথাও কিছু দেখার দরকার নেই কোথায় দলের কি অবস্থা রয়েছে সংগঠনে কি হচ্ছে সেটা খোদ মমতাই দেখবেন মমতা নিজের হাতে নিয়ে ফেলেছেন আর অভিষেককে যে তার শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভাটুকু বাঁচিয়ে রাখার জন্য দায়িত্ব দিয়ে বসে আছেন সেটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং বিরোধীদের যেটা দাবি যে এই দুই ঠেলার মাঝে পড়েই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুবোধ বালক সাজছেন কেননা একুল ওকুল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপাতত দুকুলই গেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো নিজে সেটা ভালো বুঝছেন আর ভালো বুঝছেন বলেই হয়তো এদিন তিনি তার ধৈর্যের কথা এনেছেন তিনি কিন্তু বলেছেন যে তার ধৈর্য অনেক তিনি কিন্তু অনেক ধৈর্য ধরতে পারেন আর আমার অনেক পেশান্স রয়েছে আমার অনেক ধৈর্য যদি কেউ ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধৈর্য নেই আমার প্রচুর ধৈর্য আপনি দরকার হলে আমাকে পরীক্ষা নিয়ে দেখে নেবেন আপনার যা ধৈর্য তার দশ গুণ ধৈর্য আমার আর এই যে ধৈর্য ধরা এই ধৈর্য ধরা কথাটার মধ্যেই কোথাও যেন একটা ইঙ্গিত লুকিয়ে আছে যে তিনি আপাতত অপেক্ষা করবেন তার যেহেতু বয়স কম তারও একদিন দিন আসবে আর সেই দিনটার জন্য তিনি অপেক্ষা করবেন সেটা কিন্তু এদিন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বলেছেন সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ফায়ার ব্র্যান্ড নেতা নন আপাতত তিনি সুবোধ বালক হিসেবে থাকবেন সুবোধ বালক হিসেবে দিন কাটাবেন রাজনীতিতে থাকবেন এবং সময় যখন আসবে তখন না হয় আবার ফায়ার ব্র্যান্ড নেতা হওয়া যাবে এমনটাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে চাইলেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ